আমন্ত্রণ জানাচ্ছি নিপুন রেজাস রেসিপিতে। আজকে আমি মুরগির রোস্ট তৈরি করে দেখাবো। একটা মুরগিকে আমি চার ভাগ করে নিয়েছি। এভাবে আর প্রত্যেকটা পিস একটা কাঁটা চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে এভাবে কেচিয়ে নিয়েছি। খুব ভালো করে, যত ভালো করে এটা কেচানো হবে, এর ভেতরের মাংসগুলো তত বেশি খেতে ভালো লাগবে। এখানে কিছুটা টক দই ফেটিয়ে রেখেছি আমি। এখান থেকে আধা কাপ নেব। আদা বাটা আছে 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, পেঁয়াজ বাটা 1 চা চামচ, লবণ নিয়েছি আমি 1 চা চামচ, জিরে গুঁড়ো আছে 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, জায়ফল জয়ত্রী গুঁড়ো করে নিয়েছি সামান্য। এখানে 2 টেবিল চামচ টমেটো কেচাপ আছে। এবার আমি সব মশলাগুলো এক এক করে এই মাংসের সঙ্গে নিয়ে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। টক দই নিলাম 1/2 কাপ, গুঁড়ো মশলাগুলো নিয়ে নিলাম, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এবার টমেটো কেচাপ। এই সব কিছু দিয়ে হাত দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। টমেটো কেচাপ দিলে রোস্টের একটা আলাদা টেস্ট আসে। কেউ যদি পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। এই মাংসগুলোকে মাখিয়ে আমি 1 ঘন্টার মতো ম্যারিনেট করব। আমি পাকিস্তানি যে ককরেল পাওয়া যায় সেটা নিয়েছি। ককরেল 1 ঘন্টা ম্যারিনেট করতে হবে। দেশি মুরগি হলে অবশ্যই 1 ঘন্টা ম্যারিনেট করতে হবে, আর যদি ব্রয়লার হয় সেক্ষেত্রে 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করলেও চলে। মাংসটা মাখানো হয়ে গেছে। ককরেলের ক্ষেত্রে 1/2 ঘন্টা ম্যারিনেট করলেও চলে। এখানে 10-12টি কাঠবাদাম আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখে এভাবে ছিলে নিয়েছি। এখানে কিছু কাজু বাদাম আছে, আছে কিশমিশ, 3 টেবিল চামচের মতো কিশমিশ আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখানে 2 চা চামচ পোস্তদানা আমি প্রায় 5-6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এবার এই সব কয়টা মিলে আমি একসঙ্গে একটি ব্লেন্ডিং জারে নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আরো একটু পানি দিয়ে দিলাম। বাদাম, কিশমিশ এবং পোস্তদানা আমি একসঙ্গে এভাবে ব্লেন্ড করে নিয়েছি। মুরগির রোস্ট করবার জন্য আরও যেসব মশলা লাগবে আমার, এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি রেখেছি। পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব আমি। কয়েকটা কাঁচামরিচ আছে এখানে,
কাঁচামরিচগুলো ভেঙে দেব, কয়েকটি আলু বুখারা আছে, গরম মশলা রেখেছি আমি, একটা তেজপাতা, এক টুকরো দারচিনি, সাদা এলাচি আছে 5-6টি, একটি বড় এলাচি, কয়েকটি লবঙ্গ, কয়েকটি গোলমরিচ, আধা চা চামচ শাহি জিরা, ঘি আছে সামান্য, চিনি নিয়েছি আমি 3 টেবিল চামচের মতো, পেঁয়াজ বেরেস্তা, রোস্টগুলো ভাজা এবং রান্না সব কিছু মিলে 1 কাপ তেল নিয়েছি আমি। চুলায় একটা প্যান নিয়েছি আমি, এবার তেলটা প্যানে নিয়ে নিলাম, কুচি করে রাখা পেঁয়াজগুলো আমি প্রথমে ভেজে বেরেস্তা করে নেব। পেঁয়াজগুলো ভাজা মোটামুটি হয়ে এসেছে, আরেকটু ব্রাউন কালার হলেই আমি এগুলোকে উঠিয়ে নেব। চুলা নিভিয়ে দিলাম, হয়ে গেছে আমার পেঁয়াজ বেরেস্তা, এবার এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। হয়ে গেছে বেরেস্তা, এবার ম্যারিনেট করা মাংসগুলো আমি যথাসম্ভব মশলা ঝরিয়ে যে তেলে বেরেস্তা করে নিয়েছি ওই তেলেই ভেজে নেব। মশলাগুলোকে আমি হাত দিয়ে যতটা সম্ভব ছাড়িয়ে নেব। নিভিয়ে দিয়েছিলাম, চুলাটাকে আবার জ্বালিয়ে একদম কম আঁচে আমি হালকা করে মাংসগুলো ভেজে নেব। রোস্টগুলো ভাজা হয়ে গেছে, ভাজা রোস্টগুলো আমি এভাবে একটা ডিশে উঠিয়ে নিয়েছি। এবার যে গরম মশলা আছে গরম মশলাগুলো আমি এই তেলেই দিয়ে দেবো। রোস্টের ছাড়ানো যে মশলা সেই মশলাগুলো এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
আঁচটা একদম কমানো আছে। বাটিতে সামান্য পানি নিয়ে মশলাগুলো ধুয়ে একটুখানি পানি দিয়ে দেবো আমি, যাতে মশলা পুড়ে না যায়। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। এবার এর সাথে যে বাদামের কিশমিশ এবং পোস্তদানা আমি ব্লেন্ড করে রেখেছি, এটাকেও এর সাথে অ্যাড করে দেব। এবার আমি সবগুলো মশলা 8 থেকে 10 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। চারটাকে আমি সামান্য পানি দিয়ে ধুয়ে এর সাথে দিয়ে দিলাম। বারবার নেড়ে এই মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় খেয়াল রাখতে হবে একদমই যেন প্যানের তলায় লেগে না যায়, পুড়ে গেলে এর স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে। মশলা যদি লেগে যায় অথবা পুড়ে যায়, এজন্য ঘন ঘন এটাকে নাড়তে হবে। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা রোস্টগুলো একটা একটা করে মশলাতে দিয়ে দেব। চুলার আঁচ আমি আবার কমিয়ে দিলাম। এবার আমি এই মাংসটাকে মশলার মধ্যে 15 থেকে 20 মিনিট হালকা আঁচে ঢেকে রান্না করব, যাতে মশলাগুলো খুব ভালোভাবে মাংসের ভেতর ঢুকে যায়। রান্নার এই পর্যায়ে আমি যে 3 টেবিল চামচ চিনি রেখেছি এই চিনিটা ছড়িয়ে দেব। চিনি আপনারা রোস্টে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দেবেন। আমি 3 টেবিল চামচ দিয়েছি, প্রায় 1 কেজি একটা মুরগিতে। আপনারা এটা কম বেশি করে নিতে পারেন। আর যে কাঁচামরিচগুলো রেখেছিলাম, আমি কাঁচামরিচগুলো ভেঙে নিয়েছি যাতে এর ঝালটা ভালো মতো বেরিয়ে আসে। কাঁচামরিচগুলো ছড়িয়ে দিলাম। দশ মিনিটের মতো
রান্না হয়েছে। আমি আরও 10 মিনিট চুলার আঁচ কমিয়ে এভাবে রান্না করব। রোস্ট মোটামুটি হয়ে এসেছে। এবার আমি যে আলু বুখারাগুলো রেখেছি, আলু বুখারা এর উপরে ছড়িয়ে দেব। ঘিটা দিয়ে দেব। এবার যে পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছি আমি, এই পেঁয়াজ বেরেস্তাগুলো এর উপরে ছড়িয়ে দিলাম। চুলার আঁচ একেবারেই কমিয়ে একদম হালকা আঁচে রেখে আমি 5 মিনিট এভাবে ঢেকে রাখবো। রান্না হয়ে গেছে। 5 মিনিট পর আমি চুলাটা নিভিয়ে দিয়েছি। এবার আমি রোস্টগুলো একটা ডিশে তুলে নেব। তৈরি হয়ে গেল আমার মুরগির রোস্ট। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব মজার একটি রেসিপি এটি। বিশেষ করে পোলাওয়ের সঙ্গে রোস্ট না হলে তো আসলে পোলাও খাওয়ার মজাটাই পাওয়া যায় না। ট্রাই করে দেখবেন আপনারা, যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার চ্যানেলের সঙ্গে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।